আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই অনেক উপকারে আসবে। আমরা যারা এমুলেটরে গেম খেলি, বর্তমানে গেম অনেক বেশি ল্যাগ হচ্ছে, তো এই ল্যাগটা কমানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা চাইনিজ এমুলেটরে খেলতে পারি। চাইনিজ এমুলেটরে খেললে আপনাদের ল্যাগটা অনেকাংশে কমে যাবে অ্যান্ড আপনারা ল্যাগ ফ্রি একটা স্মুথ একটা গেম প্লে করতে পারবেন। তো কীভাবে আপনারা সেই চাইনিজ এমুলেটরটা ইনস্টল করবেন সেই প্রসেসটা আজকে আপনাদের আমি দেখাবো। অ্যান্ড এই ভিডিওটা বিশেষ করে যারা লো এনপিসিতে খেলেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সর্বপ্রথম যেটা আমরা করব, আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাবো। সর্বপ্রথম কন্ট্রোল প্যানেলে যে আমাদের যেই ইমুলেটর আপনি খেলেন, আপনি যদি গেম লুপ খেলেন তাহলে গেম লুপটা আপনারা পিসি থেকে আনইনস্টল করে দেবেন। তো আমরা আনইনস্টল হতে সময় দিচ্ছি এটাকে। তো এটা আনইনস্টল হওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন পিসিতে কোথাও যেন পাবজি মোবাইলে কোনো ফাইল না থাকে, কারণ যদি পাবজি মোবাইলে কোনো ফাইল এটা থাকে তাহলে কিন্তু আপনি এই চ্যানেল ইনস্টল করতে পারবেন না। তো এখানে যে টেম্প ফাইলগুলো আছে টেম্প ফাইলগুলো আমরা সব ডিলিট করে দেবো। তো এটা ডিলিট করার পর আমরা যেটা করবো, আমরা এই যে লিঙ্কটা যে আছে লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওতে, আপনি পেয়ে যান ডিসক্রিপশনে। তো আমরা এখানে পেস্ট করে দেবো। এটা পেস্ট করার পর এটা একটু চাইনিজ লেখা আসবে। তো চাইনিজ লেখা আসার পর যেটা করবো আমরা এখানে ট্রান্সলেট করে নেব। তো একটু সময় নেবে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেটটা হওয়ার পরে কী করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো এটা তখন ট্রান্সলেট হয়ে যাবে, একটু সময় নেবে। দেখেন এখানে 64 বিট, এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা আছে, এই দেখেন ডাউনলোড দ্য ক্লায়েন্ট। এটা তো এটা আছে আমাদের যেরকম একটা এডিশন যেটা আছে 64 বিট এডিশন, সেটা আমরা ইনস্টল করবো। তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়েছে, তারপর আমি আরেকবার করলাম। তো করার পর আমরা ওপেন ফাইলে যাবো। তো ওপেন ফাইলের উপর যেটা এই যেটা আছে এটা আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে আমরা এটা ওপেন করবো। তো এটা আমরা ইনস্টল দিব। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, তো আমি একটু ওয়েট করি তার জন্য। তো মোটামুটি এটা ইনস্টল হতে বেশি সময় নেবে না। যদি আপনাদের এটা ইনস্টল নিতে কোনো সময় নেয় বা এই কম্পিউটার জায়গায় আটকে থাকে, তো আপনার যেটা করবেন আপনার ভিপিএনটা ইউজ করতে পারেন। অ্যান্ড ভিপিএনটা আপনার ইউজ করলে দেখবেন খুব ইজিলি আপনাদের ইনস্টল হয়ে গেছে, এটা তার কোনো সমস্যা হবে না। তো যেটা হচ্ছে এটা ইনস্টল হওয়ার পরে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা ইনস্টল হচ্ছে অলমোস্ট, এটা ডান হয়ে গেছে অলমোস্ট। ওকে, ডান হওয়ার পরে যেটা করবো আমরা এটা স্টার্ট দেবো। মানে এটা স্টার্ট দেওয়ার পরে একটু লোডিং নেবে এমুলেটরটা, প্রথমবার একটু লোডিং নেবে, সময় নিয়ে এটা লোডিং হবে। এটা দেখবেন এখন এটা চলে আসবে এখানে স্ক্রিনে, হ্যাঁ চলে এসেছে। তো এটা একটু লোডিং নেবে সামান্য টাইম। এটা লোডিং নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে আসবেন, এটা স্ক্রল করে এটা একটু লোডিং ডেটা হ্যাঁ নিয়েছে। তো এনে আসার পরে এই যেটা আছে এটা হচ্ছে সি মোর, তো আপনি এটাতে ক্লিক করবো। এটা তখন আমরা ক্লিক করব এখানে, এটা আমার চার লেফট থেকে যে চার নাম্বারটা আছে চার নাম্বারটা ক্লিক করব। চার নাম্বারটা ক্লিক করবে 360 ডিগ্রি যেটা আছে অ্যাপসটা, পাঁচ নাম্বারটা আমরা এটা ইনস্টল দিব। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এটা দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট 500+, হ্যাঁ 574 MB। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, তো তখন আমরা একটু ওয়েট করি। গাইস সেটা অলমোস্ট ইনস্টল হয়ে গিয়েছে, এটা ডাউনলোড কমপ্লিট হয়ে ইনস্টল হচ্ছে এটা। ওকে ইনস্টল হয়ে গেছে, তো এটা লোডিং কমপ্লিট হোক। ওকে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো আমরা এখানে এই ব্যাকে ক্লিক করবো, ডাবল ক্লিক, এর বড় হয়ে যাবে এরকম হবে। ব্যাকে আমরা ক্লিক করে ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা F9 ক্লিক করবো, ব্যাক ক্লিক করবো। F9 ক্লিক করার পর দেখবেন এরকম একটা আসবে। তো এখান থেকে আসার পর আমরা সেটিংয়ে যাবো। তো সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করবো আমরা ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে নেবো, তাতে সবার জন্য আপনাদের সবার জন্য দেখবেন একটু সুবিধা হবে। তো আমরা একটু নিচের দিকে যাবো, নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এই যে এখানে এটাতে যাবো, তারপরে ফার্স্টের টাই, তারপরে প্লাসে। প্লাসে যাওয়ার পর এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করবো, ইংলিশটা একটু নিচের দিকে আছে, ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করবো। দেন আমরা যেটা করবো এই যে এইখানে টান টিপ মানে চাপ দিয়ে ধরে উপরে করে দেবো, এটা উপরে করে দেবো। দেখবেন ইংলিশ হয়ে গেছে, দেখেন ইংলিশ হওয়ার পর যেটা করবো আমরা আবার ব্যাকে যাবো। তো আমরা এখানে এখন ব্রাউজারে যাবো। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান ইএস ফাইল এক্সপ্লোরারটা আমরা ডাউনলোড করবো, আমার ইএস ফাইল এক্সপ্লোরারটা। তো এখানে ইএস ফাইল এক্সপ্লোরার অনেকগুলো এপিকে আসবে, আমরা আপটাও ডাউনের টাওনা এপিকে প্রিয় না, আমরা যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে সফটনিকের। সফটনিকেরটা আমরা ঢুকবো, এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করবো।
ক্লিক করার পর আমরা ফ্রি এপিকে ডাউনলোডে যাব। ফ্রি এপিকে ডাউনলোডে যাব, দেখবেন এটা উপরে অলরেডি ইনস্টল হবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটা ইনস্টল করব। ইনস্টল হতে বলে দিই, তারপর আমাদের করব আমরা পাবজি অফিসিয়াল সাইটে যাব। আমরা পাবজি অফিসিয়াল সাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা এপিকেটা ডাউনলোড করব। এই যে এটা 716 MB যে এপিকেটা, সেটা আমরা ডাউনলোড, এটা আমার অলরেডি ডাউনলোড আছে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা এখানে ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হোক, তারপর আমি বলেছি এটা আমার ইনস্টল হয়ে গেছে, আমার ডান দিয়ে দিব। ডান দিয়ে আমরা এটা এখানে ব্যাকে চলে যাব। তো এটা ওপেনের ফোল্ডারে যাব আমরা, এই যেখানে যেটা আছে এটা আমরা কাট করব। কাট করার পরে আমরা যেখানে আপনার ফাইলটা রয়েছে মেনলি টেম ফাইল, সেখানে যাবো। যাওয়ার পর TX গেম ডাউনলোডে যাবো, দেন মোবাইল গেম PC সেটে যাবো। এখানে যাওয়ার পরে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে, দেন আমরা এটা কেটে দেওয়ার পরে আমরা এখন যাবো হচ্ছে আমাদের এমুলেটারে। এমুলেটারে আসার পর আমরা ES ফাইল এক্সপ্লোরারে যাবো। ES ফাইল এক্সপ্লোরারে যাওয়ার পর আমরা এখানে ইন্টারনাল স্টোরেজে যাবো। তারপর আমরা এই যে এটাতে ক্লিক করবো, মনে রাখবেন এটাই ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে ডাটাতে যাবো, লোডিং ও ডাটা। ডাটা থেকে যখন ডাটা লোডিং নিয়ে আসবে, তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাব। নিচের দিকে দেখবেন শেয়ার অন আছে, শেয়ার অনে ক্লিক করব। তো শেয়ার অনে যখন ক্লিক করার পরে একটু নিচে যাওয়ার পরে দেখবেন আপনারা যে এপিকেট ওখানে দিয়েছেন সেটা ওখানে অলরেডি আছে। তো আমরা এটা এখানে ইনস্টল করে দিব, স্টার্টিং অ্যাপ আমরা এটা ইনস্টল করে দিব। হ্যাঁ, ইনস্টল ডান। তো আমরা এটা ডান করে দেবো, ডান করে দিয়ে আমরা এমুলেটরটা কেটে দেবো। এগুলো সব কিছু কেটে দেবো আমরা, একদম একটু দিয়ে যা যা আছে সব কিছু কেটে দেবো। তো কাটার পরে এখান থেকে আমরা কেটে দেবো। কাটার পর আমরা একটা শর্টকাট বানাবো, শর্টকাট বানাবো। এখানে যাওয়ার পর আমরা ব্রাউজারে যাবো, অ্যান্ড ব্রাউজারের পর দিস PCতে যাবো আমরা। দিস PCতে যাওয়ার পরে আপনার যেখানে এতে ফাইল প্রোগ্রামে আছে, এখানে যাওয়ার পরে দেখবেন TX গেম SSChain আছে, এটা ক্লিক করবো। এটা ক্লিক করবো, দেখবেন অ্যাপ মার্কেট আছে। তো আমরা অ্যাপ মার্কেটে ক্লিক করবো। অ্যাপ মার্কেটে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবো, স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে অ্যাপ মার্কেট আছে। তো অ্যাপ মার্কেটটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করবো, নেক্সট করবো। দেন নেক্সট করার পর আমরা অ্যাপ মার্কেটটাকে নাম চেঞ্জ করে দেবো পাবজি মোবাইল, পাবজি মোবাইল দেওয়ার পর ফিনিশ করে দেবো। তো ফিনিশ করার পর যেটা করবো আমরা, এই যে আমি এই লেখাটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, তো এটা আমরা কপি করে এটা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে টার্গেটে এখানে যেটা আছে, আমরা EXE-র পরে একদম যা যা লেখা তার শেষে আমরা ক্লিক করে একটা স্পেস দিয়ে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর আমরা পাবজি মোবাইল যেটা আছে এটা ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে যাওয়ার পর আমরা TX গেম অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব, দেন আমরা UI-তে যাব। UI-তে যাওয়ার পরে আমরা অ্যান্ড্রয়েড এমুলেটরটা কপি করব। তো অ্যান্ড্রয়েডটা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে যে আছে EN-টা, এটাকে আমরা রিনেম করব। রিনেম করে আমরা EN এখানে আমরা 1 দিয়ে দিব। 1 দিয়ে আমরা এই যে মাত্র যেটা কপি করলাম এমুলেটর কপিটাকেও আমরা রিনেম করবো। রিনেম করার পরে যে কপিটাকে এখান থেকে কেটে দিয়ে আমরা এইটাকে এখানে EN করে দেবো। EN করে দিয়ে আমরা এন্টার দিয়ে দেবো। শেষে আমরা জাস্ট এখানে যাব, এই যে আমরা যে শর্টকাটটা বানিয়েছি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর দেখবেন, রান অ্যাজ করার পর দেখবেন এখানে টেন্ট প্রোটেক্ট নামে একটা লেখা যদি ওঠে, তাহলেই মনে যে টেন্ট প্রোটেক্ট লেখা হচ্ছে, তাহলেই মনে করবেন আপনার এমুলেটরটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। অ্যান্ড দেখবেন এভাবে পরে নর্মাল যেভাবে গেম আপনাকে ওপেন হয়ে হয়ে যাবে, দেন আপনারা যেভাবে ফেসবুক বা টুইটার আপনার চালা থাকেন সেভাবে লগ ইন করবেন। আশা করি আপনারা এটাতে খেলা পরে বুঝতে পারবেন কতটা স্মুথ আপনাদের কাছে লাগে। আমি খুবই স্মুথভাবেই খেলি আমার গেম লুক থেকে, গেম লুক আমার অনেক ল্যাগ দেয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দেবেন। আশা করি আপনাদের জন্য এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।